সারাদিন ব্যাপী কল্পতরু উৎসব পালিত হচ্ছে রামকৃষ্ণ আশ্রমে। রবিবার সকাল থেকেই ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে, পূজা আরতি সহ কয়েকশো ভক্তদের প্রসাদ বিতরণ ও প্রাঙ্গণে ভক্তরা প্রসাদ গ্রহণ করেন। এ সম্পর্কে আশ্রমের অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখোপাধ্যায় জানান, রামকৃষ্ণ আশ্রম আর নেই, এটি এখন বেলুড় মঠের অনুমোদিত অন্যতম শাখা কেন্দ্র রামকৃষ্ণ মিশন রায়গঞ্জ। অতীতের সমস্ত রীতি মেনে এবং রামকৃষ্ণ মঠ মিশনের রীতির সাথে সাযুজ্য রেখে কল্পতরু উৎসব পালিত হচ্ছে প্রতি বছরের মতো। এই পুরনো যখন এটি প্রাইভেট আশ্রম ছিল তখন ওই কল্পতরু উৎসব এবং তার পরের দিন বার্ষিক উৎসব হিসাবে উদযাপিত হতো, সেই ধারাটি বজায় রেখে আজকের এই দিনটিতে ঠাকুরমা স্বামীজির যারা অনুপ্রাণিত ভক্তমণ্ডলী, আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে ঠাকুর এই বিশেষ দিনটিতে 1886 সালে কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু হয়েছিলেন। তার কাছে সেদিন যে যা প্রার্থনা করেছিলেন তিনি অকাতরে বিলিয়েছিলেন। মূলত এই দিনটি আমাদের গৃহী ভক্তদের জন্যই উৎসর্গীকৃত মূলত, এবং এই দিনে ঠাকুর যা বলেছিলেন সেখানে উপস্থিত ভক্তমণ্ডলীকে যে তোমাদের আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হোক, এত বছর পার হয়েও আজও সমানভাবে সেই চৈতন্য লোকে উপনীত হওয়ার বা উন্নীত হওয়ার আহ্বান যা তিনি জানিয়েছিলেন সেটি সমানভাবে প্রাসঙ্গিক রয়েছে। পাশাপাশি কল্পতরু এই উৎসবে সন্ধ্যায় সন্ধ্যা আরতি আয়োজন করা হয়। রায়গঞ্জ থেকে প্রবাল সাহার, টাইমস 14 বাংলা।